এক সময়কার কথা, একটা ঘন জঙ্গল ছিল, ওইখানে মেরু নামের একটা ভূতেদের পাহাড় ছিল। মরে থাকা জানোয়ার, পাখি, জঙ্গলি জানোয়ার সবাই ভূত হয়ে ওই পাহাড়ে সংসার করত। ওই ভূতেদের প্রধান মকিশা নামের এক শয়তান বাঁদর ছিল। ওই রাস্তাতে যেতে থাকা যাত্রীদের ওরা মেরে খেয়ে নিত। মানুষের মাংস ওদের অনেক পছন্দ ছিল। জঙ্গল থেকে অনেক দূরে বল্লারি নামের একটি গ্রামে রাজু আর কমল নামের দুটো বন্ধু থাকত। দুজনের বাড়ি পাশাপাশি ছিল। দুজনে গ্রামে বাজারে মুরগির ডিম বিক্রি করে নিজেদের জীবনযাপন করত। রাজু অনেক ভালো আর সৎ মানুষ ছিল, কিন্তু কমল অনেক হিংসুটে আর ধপবাজ ছিল। ওদের স্ত্রীরাও ওদের মতনই ছিল। রাজুর স্ত্রী রাগিনী অনেকই ভালো ছিল, আর কমলের স্ত্রী কবিতা অনেকই লোভী ছিল। দিন পেরোতে থাকল। রাজু নিজের মুরগিদের পেট ভরে দানা খাওয়াত, তাই মুরগিগুলো বড় বড় ডিম দিত। কিন্তু কমল কৃত্রিমের জন্যে নিজের মুরগিদের পেট ভরে দানা খাওয়াত না, তাই মুরগিগুলো ছোট ছোট ডিম দিত। বাজারে রামুর ডিমগুলোর বেশি দাম ছিল। কমলের ডিমগুলো ভালোভাবে বিক্রি হতো না, তাই বেঁচে থাকা ডিমগুলো পরের দিন নতুন ডিমে বিক্রি করে বেঁচে দিত। কমল, বেঁচে থাকা ডিমগুলো বিক্রি করো না, সেগুলো খেলে লোকেদের শরীর খারাপ হচ্ছে। তোমার কি, তোমার তো সব ডিম বিক্রি হচ্ছে না, আমারগুলোই তো সব বেঁচে যাচ্ছে। লোকেদের শরীরের ব্যাপারে ভাববো তো আমার ক্ষতি হয়ে যাবে। তোমার ভালোর জন্য বলছি ভাই, পচা ডিম বিষের মতন, তাদের বিক্রি করো না। আমার লাভ হওয়াতে তোমার ঈর্ষা হচ্ছে, আমি এতদিন তোমাকে বন্ধু ভাবতাম, কিন্তু আজ থেকে তোমার বন্ধুত্বের দরকার নেই, বেরো। এইভাবে ভালো কথা বলে থাকা রাজুর উপরে মিথ্যা অপবাদ দিয়ে কামাল ওখান থেকে চলে গেল। পাশাপাশি বাড়ি হওয়া সত্ত্বেও দুজনের মধ্যে দূরত্ব বেড়ে গেছিল। রাজুর ব্যবসা ভালোই চলছিল, কিন্তু কমল অন্য গ্রামে বাজারে গিয়ে পচা বাসি ডিমগুলো নতুন ডিমে মিশিয়ে বিক্রি করত। দিনের পর দিন কমল রাজুকে অনেক ঘৃণা করতে শুরু করল। ও রাজুর ক্ষতি করে ওকে অনেক কষ্টে দেখতে চাইত। রাগিনী মুরগিদের ডানা দেওয়ার সময় প্রতিবার কিছু ডানা ওই দেওয়ালেও দিয়ে দিত। রাগিনীর মধ্যে অনেক দয়া ছিল। খাবার খাবার আগে মুরগি গরু কুকুরদের না দিয়ে নিজে খেত না। এইভাবে প্রতিদিন দানা দেওয়ালে দেওয়ার কারণে প্রতিদিন একটা মেয়ে কাক এসে দানা খেয়ে চলে যেত। কিছুদিন পরে ওই মেয়ে কাক দেওয়ালের পাশে একটা গাছে বাসা বানিয়ে থাকতে শুরু করল। এরই মধ্যে একদিন, দেখ, এই বাজার থেকে আমাকে চলে যেতে বলেছে, আমার ডিম খেয়ে একটা লোকের বমি হয়ে তার শরীর খারাপ হয়ে গেছে, তাই আমাকে সেইখান থেকেও যেতে বলছে। ওই গ্রামের বাজারে নয় তো অন্য কোনো গ্রামের বাজারে বিক্রি করবে, তুমি চিন্তিত হয়েও না। সেই রাজুটার ব্যবসা খুব ভালো হচ্ছে, কিছু একটা করে নোকসান করতে হবে। ওর মুরগিগুলোকে শেষ করে দিলেই হয়ে যাবে। এইভাবে কমল আর কবিতা রাত হওয়ার পর দেওয়াল ফেঁদে রাজুর বাড়ি চলে যায়। মুরগির খাবারে বিষ মিলিয়ে দিয়ে চলে যায়। পরের দিন সকালে সব মুরগি মারা গেল। রাজু আর রাগিনী অনেক দুঃখ পেল, আর ওরা একবারই গরিব হয়ে গেল। এই দেখে কমল আর কবিতা অনেক খুশি হল। রাগিনী এত গরিব হয়েও দেবালে দানা দেওয়া ছাড়ল না। রাজু আবার মুরগির বাচ্চাদের কিনে নিজের ব্যবসা করতে চাইছিল, কিন্তু টাকা ছিল না। ও রাগিনীর অল্প কিছু গয়না বিক্রি করে মুরগি কেনার জন্যে
রাজু জঙ্গলের রাস্তা দিয়ে গিয়ে শহরের দিকে চলে গেল। কোথায় আছে এই কাকটা? চার দিন থেকে আসছে না, বেচারি কোথায় চলে গেল? এরপর পালাতে পালাতে কমল বাড়ি এলো। কবিতা, কবিতা, তাড়াতাড়ি এসো, ঘরের মধ্যে যা সোনা দানা আছে সব একটা পটলিতে মুড়ে নাও, চলো পালাই। কেন, আর কোথায় যাব? আমার বিক্রি করা ডিম খেয়ে পাশের গ্রামের একটা বাচ্চা মারা গেছে, আমাকে মারার জন্য সেই গ্রামের লোকেরা তলোয়ার নিয়ে আসছে। কমল আর কবিতা দুজনে পেছনের দরজা দিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। রাজু মুরগিগুলো কেনার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু দস্যুরা রাজু সব টাকা নিয়ে নিল। বেঁচে থাকা সোনা দানা সব তো ডাকাতেরা লুট করে নিল, এখন বাঁচবো কি করে? হে ভগবান, আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? এসবও মনে মনে ভাবছে, আর তখনই গাছ থেকে একটা ডাইনি নেমে এলো। আচ্ছা, মানুষের মাংস খেয়ে অনেক দিন হয়ে গেল, আজ তো আমার জন্য করবের দিন। আমার জীবিত থাকা ব্যর্থ, আমাকে খেয়ে ফেলো। যাদের মনে কষ্ট দুঃখ আছে তাদের খেলে আমাদের হজম হয় না রে মূর্খ, তোর কি কষ্ট আছে বল? এইভাবে ও ভূতকে নিজের সব কষ্ট বলল। ব্যাস এইটুকু কথা? তোমার দুঃখ দূর করার জন্য কত ভূতের পাহাড়ে আছে, ব্যাস চলে যাও। উনি কি আমার কষ্ট দূর করবেন? হ্যাঁ, কেন না, দূর করবেন, যাও। এইভাবে রাজু ওই ডাইনির বলে থাকা পাহাড়ের কাছে পৌঁছালো। ওইখানে মাংস খেয়ে অনেক দিন হয়ে গেছে, আজকে তো মহাভোজ হবে। এমনিতেই আমি মরে যেতে চাইতাম, কিন্তু সেই ডাইনি আমাকে এইখানে পাঠালো, যে কোনো ভূতই চলবে। এসো এসো, আমাকে মেরে ফেলো তুমি। সেই ডাইনি হলো আমার গোলাম, সেই রাস্তা দিয়ে যাওয়ার লোকেদেরকে কথায় ফাঁসিয়ে এখানে নিয়ে আসে, আমি তোমাকে মেরে খেয়ে ফেলবো। ঠিক আছে, দেরি কিসে, আমাকে তাড়াতাড়ি মেরে ফেলো। না না কিশা, একে মেরো না, ভূতেদের রাজাকে আটকাবে, দাঁড়াও মজা দেখাচ্ছি তোমার। মা কিশা, এ আর এর স্ত্রী অনেকই ভালো, শুধু আমাকেই নয় সব জীবকে খাবার খাওয়ায়, দয়া করে ছেড়ে দিন। ও তো এই ব্যাপার, এর যখন এতই কষ্ট আছে তাহলে আমি একে একটা সোনার পুতলি দেব। এইভাবেও কিছুদিনে বাঁদর ভূতের দেওয়া সোনা দিয়ে অনেকগুলো মুরগি কিনে নিল, সৎভাবে ব্যবসা করতে শুরু করলো, আর অনেক টাকা রোজগার করলো। অনেকদিন পর কবিতা আর কমল দুজনে গ্রামে ফিরে এসে রাজুর বাড়ি দেখে আশ্চর্য হয়ে গেল। আমরা কত কষ্টে আছি আর ওরা তো কোটিপতি হয়ে গেছে। আরে সেটাই তো বুঝতে পারছি না, আমরা তো তার সব মুরগি মেরে ফেলেছিলাম, তবুও এত টাকা কোথায় থেকে আসলো? যেমন ভাবেই রোজগার করে থাকুক, আবার করে যদি আমি ওদের গরিব না বানিয়ে দিয়েছি তো আমার মনে শান্তি হবে না। চলো সেদিনের মতন ওদের সব মুরগিগুলোকে বিষ খাইয়ে মেরে ফেলবো। চলো। এইভাবে বদ বুদ্ধি দিয়ে পেছনের দেওয়াল টপকে মুরগিদের দানায় বিষ মেশাতেই যাচ্ছিল, এরই মধ্যে ওদের পোষা কুকুরটা ওদের দেখে ঘেউ ঘেউ করতে শুরু করলো। কুকুরের ঘেউ ঘেউর আওয়াজ শুনে রাজু বাইরে এলো, আর কমলকে দেখে আশ্চর্য হয়ে গেল। কমল, হঠাৎ এইখানে? এতদিন তুমি কোথায় ছিলে, তোমার কি হয়েছিল? কিন্তু এই সময় তোমরা আমার বাড়ির পেছনে কি করছো? মানে কি, এই ঘরটা তোমার কি নামরা দেখছিলাম, কিন্তু তোমরা এত টাকা কি করে কামালে? রাজু ওদের সব ব্যাপারটা বলল। আচ্ছা তো এই ব্যাপার, তাহলে আমিও যাব সেই ভূতেদের পাহাড়ে। যেও না কমল, সেই ভূতেরা মানুষের মাংস খায়, খুব বিপদ আছে, তুমি আমার সঙ্গেই থেকো, আমি তোমাকে মুরগি কিনে দেবো,
তুমি আবার ব্যবসা শুরু করো। জানা রে, তুই মহলে কোটিপতি হয়ে থাকবি আর আমি তোর কাছে হাত জোড় করব। হ্যাঁ, আমিও যাব সেই পাহাড়ে আর কোটিপতি হয়ে আসব। এইভাবে এত মানা করার পরেও ওর কথা না শুনে ওই ভূতেদের পাহাড়ে চলে গেল। আর বাঁদর ভূতকে রাজুর বন্ধু বলে অনেক কষ্টে আছে এরম মিথ্যে কথাগুলো বলে বাঁদরের দয়া হয়ে গেল। রাজুর বন্ধু বলছো, আবার অনেক কষ্টেও আছো, তারপরে আবার নিজের বউয়ের সঙ্গে এখানে এসেছো, তাই তোমাকেও রাজুর মতনই একটা পুঁটলি দেব, ভালো করে বেঁচে থেকো। এরম বলার আগেই ওকে মেয়েকাক এসে বলল, না রাজা, এই সব কথা মিথ্যে, এই ঠকবাজ, চোর আর হত্যাকারী আমাকে প্রতিদিন দানা খাওয়ানো রাগিনীর বাড়ির কাছে বাসা বানিয়ে থাকতাম, আমার দিয়ে থাকা সব ডিম উধাও হয়ে যেত, এরম কেন হচ্ছে সেটা লুকিয়ে দেখতে গিয়ে এই হতচ্ছাড়া গাছে চড়ে আমার ডিম চুরি করে নিত, ওদেরও নিজের মুরগির ডিমে মিশিয়ে বিক্রি করে দিত। একদিন ডিম চুরি করার সময় আমি একে আঁচড়াতে গেলাম, তখন আমাকে পাথর দিয়ে মেরে ফেলল। কাগের ডিম খেয়ে একটা ছোট্ট বাচ্চা হজম করতে পারল না আর মরে গেল। এর কিপটেমি আর টাকার লোভের কারণে একটা বাচ্চা মারা গেল। রাজুর মুরগিগুলোকে মেরে সৎভাবে পরিশ্রম করে থাকা রাজুকে গরিব বানিয়ে দিয়েছে, এদের বাঁচার কোনো অধিকার নেই। আচ্ছা, আমার বর গবের সেটা তো আমি জানি, কিন্তু কাগের ডিমও চুরি করে বিক্রি করে এত গবের সেটা জানা ছিল না। কোনোভাবে আমাকে এই ভূতেদের কবর থেকে বাঁচার আছে। সত্যি আমার বর এত বদমাশ বলে আমি জানি না, একে যা করা করি না, কোনো ভুল নয়, কিন্তু আমাকে সোনার পটলাটা দিয়ে ছেড়ে দাও। রাজা, একে পরামর্শ দিয়ে উস্কে দেওয়ার মতো এই সে, আগে একে খেয়ে ফেলি। তাহলে দেরি কিসের, খিদে ডাইনিকে ডেকে নিয়ে আসো, ওকে এদের দম বিরিয়ানি বানাতে বলো, ওকে তন্দুরিটা একটু মশলা দিয়ে বানাতে বলো। এইভাবে লোভ করে ভূতেদের পাহাড়ে গেল আর ভূতেদের হাতে মারা গেল। ওদিকে সৎভাবে ব্যবসা করে রাজু আর রাগিনী ভালোভাবে জীবনযাপন করতে থাকলো।